আচ্ছা প্র্যাকটিস করছিলেন কি হয় এই সমস্যা ছিল কোন লগ ইন করছেন WP80 পরে WP অ্যাডমিন দিতে হবে এখানে গিয়ে আপনি যদি কি করেন ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে দেন তাহলে লগইন হয়ে গেল তারপর এখানে গেলে কি দেখা যাবে কন্টেন্টটা দেখা যাবে তাই তো এখানে ইমেল দেওয়া আছে এখানে কি দেওয়া আছে এগুলো দেওয়া আছে গতকালকে আমরা শিখছিলাম কতটুকু এতটুকু তাই না কমেন্ট করবেন আচ্ছা আজকে তারপরে কি করবো এইখান থেকে এই বাকিটুকু দেখব আচ্ছা বাকিটুকুতে কি করবেন যেমন ফার্স্টে আমরা এখানে অ্যাপিয়ারেন্স আছে তাই না অ্যাপিয়ারেন্স জিনিসটা কি অ্যাপিয়ারেন্সের মধ্যে আছে থিম কাস্টমাইজ আছে উইজেট আছে আচ্ছা থিম বলতে কি এখানে দেখেন থিমে যখন ক্লিক করছেন তখন এখানে বিভিন্ন রকমের থিম দেওয়া আছে কথা বুঝতে পারছেন এখানে থিম বলতে কি পোশাক পোশাক বুঝেন মানে এক ধরনের পোশাক ধরেন আপনি যদি মানে যেরকম পোশাকই পরেন আপনি যদি মনে করেন মেয়ে মানুষের পোশাক পরেন আপনি কি দেখতে মেয়ে মানুষের মতো হয়ে যাবেন মানে ভিতরের কন্টেন্ট কিন্তু সেম একই থাকবে আপনি সেলিব্রিটি থাকবেন ড্রেস যদি মেয়ে মানুষের পরেন সেটা সমস্যা না এখন এখানেও আমরা যদি অন্য থিম ইনস্টল করি সাপোজ 2015 একটা থিম আছে এটা যদি ইনস্টল করেন অ্যাক্টিভ করেন ইনস্টল করে আছে অলরেডি তাকে যদি রিলোড দেন এখন কি সিয়ার আগের মতো আছে বন্ধু কমে গেছে না এটা হচ্ছে 2015 থিমের এটা সিয়ার 2015 এর আবার যদি 2016 এ ক্লিক করেন আপনি দেখতে পাবেন অন্যরকম ডিজাইনটা অন্যরকম আচ্ছা হচ্ছে অবস্থা আমরা 2015 করি বা 2016 করি বা 2017 করি একই রকম মানে বেসিকটা মানে ভিতরের কন্টেন্ট গুলো যেমন পোস্ট বলেন বা পেজ বলেন সব একই থাকবে আচ্ছা দেখছেন পোস্ট এটাও একটা পোস্ট এটাও একটা পোস্ট পোস্টের এখানে টাইটেল টাইটেল ছিল এখানে আমরা কন্টেন্ট দিছিলাম এখানে আবার কি আসছিল কি ছিল ইমেজ ছিল এরকম তো পোস্ট করছিলাম না কালকে আচ্ছা তারপরে দেওয়া আছে কি কাস্টমাইজ কাস্টমাইজ বলতে ইডিট করা যাবে কি ইডিট করা যাবে সাপোজ আপনি এটা এটা চেঞ্জ করবেন এখানে এখানে চেঞ্জ করে আপনি এটা নামটা চেঞ্জ করতে পারবেন ধরেন এখানে দিয়ে দিলেন ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট এটা ধরেন রাখলেন আপনি এখানে গিয়ে চেঞ্জ করলেন ধরেন উই আর দেখছেন এখানে চেঞ্জ হচ্ছে দেখছেন উই আর ব্যাচ 80 আছে ঠিক আছে তারপরে আপনি ট্যাগলাইনটা এখানে ডিসপ্লে দা টাইটেল ট্যাগলাইন এগুলো শো করবে কি করবে না যদি এখানে ক্লিক করেন তাহলে এগুলো শো করবে না আছে আর
এখানে দুটো শো করবে। আচ্ছা এখানে আইকন সাইড আইকন মানে কি ধরনের আপনি জানেন না, এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এটা শো করেন, দেখেন তো আছে কিনা কোথাও। লোগো পাচ্ছেন না, নিচে তো থাক তাহলে, এটা বাদ দিয়ে দেন। কি দেখা যায়? আচ্ছা হচ্ছে অবস্থা, এখন আমরা ইচ্ছা করে সেভ করতে পারি, সেভ করলে সেভ হয়ে থাকবে না। আপনি এখানে যান, গিরিলোড দেন, কি আছে সব জিনিসপত্র কিভাবে আপনার চেঞ্জ করা যাচ্ছে, মানে কোনো কোড টোড করা ছাড়াই। হ্যাঁ আবার হচ্ছে ব্যাকে যান, তারপর এখানে কি লেখা আছে, কালার। কালার মানে কি আপনি ধরেন জানেন না, এখানে ক্লিক করেন, ক্লিক করলে এখান থেকে আপনার কালার সেট করতে হবে। ডার্কে ক্লিক করলে ডার্ক, পিঙ্ক, পার্পেল, ব্লু, বিভিন্ন রকমের কালার আছে। আপনি যদি পার্পেলটা দেন তো দেখছেন কিরকম সুন্দর একটা কালার চলে আসছে। আর এখানে আপনি চাচ্ছেন যে এই কালারটা কাস্টমাইজ করবেন, এই কালারটা চাচ্ছেন না, এই কালারটা কাস্টমাইজ করতে পারবেন। সমস্ত এটাকে কাস্টমাইজ করে আপনি যদি একটু এরকম করে দিলেন তাহলে হয়ে গেল। এখন শুধু কি করলেন, সেভ করলে সেভ হয়ে যাবে। এখান থেকে এই থিম অপশন গুলা আবার হেডার ইমেজ, হেডার ইমেজ বলতে কি বোঝাচ্ছে, এই এখানকার ইমেজটা আপনি চেঞ্জ করেন, করে ধরেন এটা দিয়ে দিলেন। দেখছেন এই সাইডের ইমেজ চলে আসছে, এটা তারা হিডেন ইমেজ বোঝাচ্ছে। আচ্ছা তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ বলতে কি বুঝছে আমরা ধরেন জানি না, তাহলে এটা দিয়ে দেই, সাপোজ এটা দিয়ে দিলাম। এটা পিছনের দিকে যে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। আবার এটা এটাতে আপনার সাইজ করা যায়, লেফট রাইট সেন্টার লেফট, দেখছেন। আবার এটাকে আপনি কি করতে পারেন, ইচ্ছা করলে ফিক্স ফিট করে রাখতে পারেন, টোটাল স্ক্রিনের সঙ্গে ফিট, অরিজিনাল স্কল, মানে এটা পেলে সঙ্গে সঙ্গে স্কল হবে। এটা এটা মানে কি ফিক্সড হয়ে থাকবে, ঠিক পজিশন ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড। আচ্ছা এই হচ্ছে অবস্থা, আমরা আপাতত রিমুভ করে রাখি। তারপরে মেনুস, মেনুস উইজেট অ্যাটাচমেন্ট। আচ্ছা এখানে এই তিনটা পড়ে দেখাচ্ছেন, এটা অন্য জায়গা থেকে দেখাবো, এখান থেকে না। অ্যাডিশনাল সিএসএস আপনি যদি চান এখানে কোনো সিএসএস ইউজ করতে পারবেন, সাপোজ যদি এখানে লিখে দেন বডি, লিখে দিলাম বডি, হ্যাং হয়ে গেছে। এখানে রাখলেন ডিসপ্লে নাম, আপনি যদি সেভ দেন তাহলে ডিলট দেন, দেখেন থাকার কথা না, আছে সেভ হয়নি এটা। বডি কি লেখার সঙ্গে সঙ্গে চলে গেছে, দেখছেন আপনি যদি দেন বডি কালার, হয়ে গেছে গ্রিন কালার হয়ে গেছে, কি হচ্ছে ব্যাপার। এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে কাস্টমাইজ থেকে কি করা যায়, কাস্টমাইজের মধ্যে এই গিয়ে এই কাজগুলোই করা যায়। আচ্ছা আবার ড্যাশবোর্ডে যেতে চাইলে এখানে ক্লিক করেন, ড্যাশবোর্ডে চলে আসছেন। আর উইজেট, উইজেটের মধ্যে যদি ক্লিক করেন এখানে কি লেখা আছে, সার্চ রিসেন্ট পোস্ট, এই জিনিসগুলো আছে। এরা কোথায় আছে, এই যে এখানে দেখছেন
এই উইজেটের মধ্যে যা যা দেওয়া আছে এখানে সেই সেই জিনিসগুলো শো করতেছে। আপনি যদি এটা বাদ দিয়ে দেন একটা থাকবে না, এটা থাকবে না, আছে নাই, আপনি ইচ্ছা করলে নতুন কিছু অ্যাডও করতে পারেন, হ্যাঁ ইচ্ছা করলে ক্যালেন্ডার অ্যাড করতে পারেন একটা, ধরেন দিয়ে দিলেন ক্যালেন্ডার বই, একে টান দিয়ে ধরে উপরে নিয়ে যান, ড্রাগ অ্যান্ড ড্রপ বলছিলাম, যখন যে কোয়ারি ই দেখাই আপনাদের যে কোয়ারি ইউআই ইউআই সময় কোনো ড্রাগ করা যাচ্ছিল বলছিলাম তখন মনে হয় এগুলো সিএমএস করার জন্য ইউজ করা হয়, ওয়ার্ডপ্রেসে এগুলো ইউজ হচ্ছে, দেখছেন কি আসছে এখানে। আচ্ছা তারপর মেনু, তাই না, উইজেট উইজেট পরে কি আছে, মেনু, মেনু বলতে এখানে মেনু আমরা সেট করতে যাচ্ছি, মেনু কি আপনি সেট করবেন তাহলে একটা কি রিলেট আপনার কি বলে মেনুর একটা নেম দেন একটা, সাপোজ আমরা দিয়ে দিলাম আমাদের মেনু, যে কোনো নাম দেন সমস্যা নেই, হয়ে গেছে আমাদের মেনু নামে। এখন এই মেনুতে কি কি অ্যাড করতে চাচ্ছেন, সাপোজ চাচ্ছেন হোম অথবা অলে গিয়ে অল সিলেক্ট করেন, অ্যাড মেনুতে ক্লিক করেন, এখানে চলে আসবে, দেখছেন আমাদের এটা হচ্ছে মানে ডিফল্ট ভাবে পাচ্ছে, এটা আমাদের দরকার নাই, আমরা চাচ্ছি পেজটাকে কি করতে রাখতে এখানে উপরে নিয়ে যাওয়া যাচ্ছে, ঠিক আছে। এবার প্রাইমারি মেনুতে সেভ করবেন নাকি কোথায় সেভ করবেন, আমি চাইলাম দুই জায়গাতেই সেভ করবো, সেভ দেন তাহলে কোথায় শো করে মেনুটা, কোথায় শো করে, এই যে এখানে চলে আসছে, এখানে চলে আসছে, এখানে আসছে, ঘটনা হচ্ছে কি এই থিমের মধ্যে সিস্টেম এরকম, উপরে দিক উপরে মেনু সেভ করা যায় না, আপনি যদি অন্য থিমে যান তাহলে আমরা অন্য থিমে যাই, দেখেন তো মেনু, তাই না, সাপোজ সাবমেনু বানাবেন স্যাম্পল পেজ টাকার, ধরেন হোমের অ্যাবাউট আসের কি সাবমেনু বানাবেন স্যাম্পল পেজটা, তার শুধু টান দিয়ে এরকম ছিল টান দিয়ে এরকম বলেছি সাব আইটেম হয়ে গেছে, বুঝছেন, সেভ দেন, সব কিছু এই কালারটা, আচ্ছা এটা যে করাই যাবে এরকম না, যদি করাই যাবে এরকম না, থিমের মধ্যে অপশন থাকতে পারে না পারে, আর যদি না থাকে তাহলে আপনি তো সিএসএস দেখতে পাবেন নাকি, কি করবেন এখানে লিখে দিলেন কালার রেড, তারপর কালার কি ব্রাউন, ঠিক আছে। এখন কার মধ্যে আছে, সাইড টাইটেলের মধ্যে এ আছে, এর মধ্যে আছে, কপি করেন, আমরা দেখছিলাম এখান থেকে করা যায় অথবা কোথায় কাস্টমাইজ থেকে না, এর মধ্যে যে এ আছে কাজ করছে না, দেখেন পাইছে, বাট কি হয়েছে কেটে গেছে, এখন কেটে যাতে না যায় আমরা কি করতে পারি ক্লাসটা বলে দিতে পারি, পির মধ্যে যেটা আছে এখন দেখেন পাই কিনা, সব পাই নাই, ডট এখন পাইছি,
ঠিক আছে, অপশন থাকতে পারে, আমি বলছি না অপশন নাই, অপশন থাকতে পারে, না থাকলে করে যাবেন, শেষ তো লেখা যাবে নাকি? আচ্ছা এখন আর কি কি অপশন আছে, মেনু তো দেখলাম আমরা কেমনে মেনু বানায়। আবার মেনুতে কি করা যায়, আপনি ইচ্ছা করলে এই যে ক্যাটাগরি সেট করতে পারবেন, এখানে যেমন ক্যাটাগরি বিনোদন ক্যাটাগরি পোস্ট না, এখানে দেন বিনোদন ক্যাটাগরি সেট দেন, এখানে ক্লিক করলে শুধু বিনোদন ক্যাটাগরির পোস্ট শো করবে, বুঝছেন? আর কোনো ক্যাটাগরি পোস্ট আছে এখানে? যেমন বিনোদনে দেখছিলাম আমরা, শুধু খেলাধুলায় গেলে খেলাধুলা, বিনোদনে গেলে বিনোদন। আচ্ছা হেরার, হেরার বলতে কি, হেরারে ক্লিক করলে আপনাকে কাস্টমাইজেই নিয়ে যাবে, দেখছেন গেছে, এখানে কিন্তু তখন নিয়ে আসছিল। এখানে কি করা যায় দেখেন, এখানে ইচ্ছা করলে ইউটিউবের ভিডিও দিতে পারবেন আপনি, ইন্টারে ভিডিও ইউআরএল দেখো দেখি কি আসে, ইউটিউব ভিডিও ব্যাকগ্রাউন্ড এতগুলো আমার একটা দিয়ে বন্ধ প্রশ্ন করছে। আপনি কোথায় যান, হোমে যান, আমি তো বড় করতে চাইনি আসলে। আচ্ছা এই অবস্থা, আর কি করা যায়, এটাকে হাইড করা যায়, ইচ্ছা করলে হাইড করে রাখতে পারবেন, অথবা আপনি যদি কোনো ভিডিও এই বিপর থাকে তাহলে এখান থেকে ক্লিক করে সেই বিপরে ভিডিও আনতে পারবেন। আচ্ছা আচ্ছা হেডার সেটিং এর জন্য তারপরে কি ছিল আমাদের, এখান থেকে এতটুকু কিন্তু শেষ। এখানে কি আছে, এডিটর, এডিটরের মধ্যে আছে হচ্ছে এখানে দেখেন এই থিমটার মধ্যে কি আছে, একটা ফাইল আছে, সিএসএস ফাইল আছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল আছে, অনেক অনেক ফাইল আছে। আপনি যদি দেখেন এর মধ্যে গিয়ে সি ড্রাইভ, সি ড্রাইভ জ্যাম, এইচটি ডকস, ডাব্লুপিএইটি, ডাব্লুপি কন্টেন্ট, থিমস, কোন থিম ইনস্টল করছি আমরা 2017 না, এর মধ্যে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো এখানে দেখা যাচ্ছে। আমরা ইচ্ছা করলে, আমরা ইচ্ছা করলে এখান থেকে রিড করতে পারবো, কারণ এখানে যদি দিয়ে দেই কোডিং, তাহলে সেভ দেই, কারণ কি এখানে নাই। আপনারা একটা কাজ করবেন, ভুলেও কখনো এর মধ্যে পিএসপি পিএসপি কোড করতে যাবেন না, কারণ পিএসপি তো এখনো ওইভাবে শেখেন নাই,
তো সিএসএস এর মধ্যে লেখাই যায় ডাটা, কারণ সিএসএস ইউজ করলে এত সমস্যা নাই। বা যদি কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটে সরাসরি লাইভ সার্ভারে আপনাকে ধরেন সিপেনারের অ্যাক্সেস দেয় নাই, আপনাকে ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস দিচ্ছে, আপনি ধরেন ওখানে গিয়ে ধরেন একটা ফাইলে গিয়ে পিএসপি লাগা শুরু করে দিচ্ছেন, এখানে গিয়ে ধরেন লিখলেন ইম্পোর্ট করলেন আজকে মনটা খারাপ, এটা গিয়ে যদি আপনি সেভ দেন এই পেজই আসছে না, কোন পেজ আসছে না আপনার এই এই যেটা অ্যাডমিন প্যানেল, অ্যাডমিন প্যানেলই আসছে আসছে। এখন এটা যদি আপনি বাদও দেন, বাদ দিয়ে সেভ করে দেন তাহলে কাজ হবে, ইরর তো দিছেই দিছেই, আর তো ফিরে আসবে না তাই না। সেজন্য আপনাকে কে যে কাজটা করতে হবে এর মধ্যে ফাংশন আর পিএসপি ওপেন করতে হবে, দেখেন দেখছেন আজকে মনটা খারাপ। সেক্ষেত্রে একটা একটা প্লাগইন আছে, ওই প্লাগইনটা ইউজ করলে পিএসপি যদি ভুল হয় সেভি সেভি করা যাবে না, বুঝতে পারছেন? প্লাগইন আমি দেখাই দেবো, সমস্যা নেই। আচ্ছা এই হচ্ছে অবস্থা। এখন আছে কি প্লাগইনস, প্লাগইনস জিনিসটা কি, এটা একটা ফ্যাসিলিটি। যেমন একটু আগে যে কাজটা করলাম তাই না, এই কাজ নাই, কাজে আমি যাচ্ছি কি প্লাগইন দিয়ে করব, তাহলে এখানে যান অ্যাড নিউতে যান, এখানে লেখেন WPIDE প্লাগইন এর নাম WPIDE, এটাকে ইনস্টল করেন। প্লাগইনটা কি করতে হবে, এটা ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্ড থেকে আসছে কিন্তু, এটা অথবা এটা দুটা যে কোনোটা দিয়ে হয়, এটাকে ইনস্টল করেন। যদি এরকম সমস্যা হয় যে একটা একটা লিঙ্ক দিচ্ছে বুঝছেন, লিঙ্কটাকে কপি করেন, কপি করে এখানে গিয়ে রিলোড দেন, তাহলে প্লাগইনটা ডাউনলোড করে ফেলেন। এক্ষেত্রে আপনারা কি করতে পারেন, এই টাইমটা বাড়ায় নেওয়া লাগবে না, শুধু একটা কাজ করতে পারেন, এখানে গিয়ে সার্চ দেন হাউ টু বুঝতে পারছো না কি কি সেটা লেগে সার্চ দিচ্ছে, হাউ টু ইনক্রিজ এক্সিকিউশন টাইম, এখানে বলছে কি তুমি জ্যাম্পের মধ্যে পিএসপি ফোল্ডারে যাও, যার পর পিএসপি আইনের নামে ফোল্ডারের মধ্যে যাও, তার মধ্যে
ল্যাম্পের মধ্যে পিএসপি নামে একটা ফোল্ডার আছে, তার মধ্যে পিএসপি আই নাই। এর মধ্যে কি করো, এরপর একটা ইনফরমেশন আছে, এগুলাকে চেঞ্জ করে দাও। সরি, কত আছে এখানে? আটেম এখানে কত আছে? 750। তোমরা কি করবে, এটাকে চেঞ্জ করে এটা পাঠাবে। আর কি করা আছে এখানে, যেগুলো করা আছে আমরা এই সিস্টেমগুলো করে দেবো এখানে। কত আছে এখানে? 750। আর কি আছে? ম্যাক্স এক্সিকিউশন টাইম দেখছেন, ৩০ সেকেন্ড আমরা এখানে করে দিলাম, ৩০ হাজার সেকেন্ড করার কাজ হওয়া। ম্যাক্স ইনপুট টাইম এখানে 60 দেওয়া আছে, এখানে করে দেন। আর কি আছে? মেমোরি লিমিট, ১২৮ দেওয়া আছে, হ্যাঁ আছে, ১০০০। যা যা ছিল সবগুলো সেভ করলাম, আর সেভ করলে তো কাজ হবে না, অবশ্যই আমাদের কি করতে হবে, র্যামটা রিস্টার্ট দিতে হবে। এখন আপনি প্লাগইনটাকে আবার অ্যাক্টিভ করতে যান, এখন অ্যাটলিস্ট এই রুটটা দিবে না। বাট লাইভ সার্ভারের ক্ষেত্রে এগুলো সমস্যা হয় না, কারণ লাইভ সার্ভারের ক্ষেত্রে এরকম ঠিক মতো করে দেওয়াই থাকে। এখন দেখছেন সাকসেসফুল ইনস্টল। এখন বলতে কি, প্লাগইনটা কি করো, অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। এখানে কি অ্যাক্টিভে ক্লিক করেন, অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ যখন হয়ে গেছে তখন দেখছেন এখানে কি কি আসছে, একটা ডাব্লিউপি আইডি নামে একটা জিনিস আসছে। এখানে যান, এখানে গেলে দেখতে পাচ্ছেন এখানে প্লাগ ইনস ফোলারে যেতে পারবেন, আপনি ইচ্ছা করলে থিমস ফোলারে যেতে পারবেন। এখানে 2017 না কোন ফোল্ডারের কাজ করতে লাগছিলাম, ফাংশন ডট পিএসপি, এর মধ্যে কি কিছু লেখেন, তুললে পাল্টা লেখেন আমার মনটা ভালো আজকে। এখানে ইরোর দিচ্ছে দেখছেন, সেভ করতে যান, ইরোর পার্স ইরোর সিনট্যাক্স ইরোর আনএক্সপেক্টেড, কি এগুলা ইরোর দিচ্ছে আগের থেকে। এখন তার সমস্যা নাই, আমরা যখন বুঝলাম যে ইরোর দিচ্ছে তখন এটা বাদ দিয়ে সেভ তো করতে পারি নাকি, সেভ হয়ে গেছে ফাইল সেভ। আর যে কোনো জায়গায় কাজ করার সময় যদি কোনো ভিতরে এডিট করা লাগে আমরা এই প্লাগইনটা দিয়ে ইউজ করতে পারবো একসঙ্গে। আবার নোটপ্যাড প্লাস প্লাসের মধ্যে অনেকগুলো ফাইল অপেন করা যায়, দেখেন দেখছেন। এখানে
এখানে অনেক কিছু কাজ করে। এখানে দেখেন তো লেখাতে HTML 5 কন্ট্রোল ইভ লাগছে না। আচ্ছা জেন করে ইনস্টল করা না এখানে। আচ্ছা এখানে এমনিতে যদি আপনি লিখতে চান ধরেন অনেক অনেকগুলো লাইন একসাথে সেট করতে চাচ্ছেন, এখানে কন্ট্রোল ধরে ধরে আপনি সেট করতে পারবেন। ঠিক আছে কন্ট্রোল অল্টার দিয়ে সেট হচ্ছে অনেক জায়গায়, এটা কোথাও আছে আর জেন কোডিং করা করে না, ওদের বলতে হবে জেন কোডিং ইনস্টল করে দিয়ে। এরকম আরো প্লাগইন আছে, আপনি যদি এখানে যান আপনি স্লাইডারের জন্য প্লাগইন বানাবেন, স্লাইডার প্লাগইন খুবই গুরুত্বপূর্ণ একটা, মানে খুবই মানে পপুলার একটা প্লাগইন। এটা অ্যাক্টিভ হয়েছে কতবার? 8 লাখ প্লাস, মোটামুটি ভালোই চলতে চলে। হ্যাঁ আচ্ছা অ্যাক্টিভ হয়ে গেছে স্যার। এখন এখানে দেখেন মেটা স্লাইডার নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? এখানে যান, ওতে ক্রিয়েট ইউর ফার্স্ট স্লাইড শো, এখানে যান। এখানে আমরা লেখা আছে কি মেটা স্লাইডার আপগ্রেড টু প্রো $19, মানে একটা ফ্রি দিয়ে রাখছে আর প্রত্যেক বলছে কি এটা প্রিমিয়ামও আছে $19 তুমি কিনতে পারো, সমস্যা নেই। এখানে সব ফেসিলিটি দেয় নাই, সেটাতে কাজ করবেন কেমনে? অ্যাড স্লাইডারে যান, যাওয়ার পর ধরেন এটা অ্যাড করবেন। এখানে ক্যাপশন সাপোর্ট দিয়ে দিলেন, ফার্স্ট স্লাইডার এখানে ইউআরএল দিয়ে দিলেন, আমাদের সরি এখানে ইউআরএল থাকবে। এখানে ক্লিক করলে অন্য টাইপে অপশন হবে, কোনটা এখানে ক্লিক করবেন, এটা দিলাম আপনি যদি শো করতে চান যেখানে শো করতে চান শুধু একই করবেন, এই জিনিসটা ইউজ করবেন শর্ট করে, এটাকে বলা হয় কি শর্ট কোড। এটাকে কোনো পোস্ট কোনো পেজের মধ্যে যদি শো করতে চান আপনি এই পেজের মধ্যে শো করবেন, এখানে হোম পেজের মধ্যে, তাহলে এখান থেকে আমরা কি করবো অল পেজে যাবো,
আমরা যাবো হোম পেজে, হোম পেজের মধ্যে এখানে কে বসায় দেবো এই কোডটা আপডেট দেন। এখন এখান থেকে করা যায়, এখান থেকে সেট করা যায়, এখান থেকে সেট করা যায়। স্যার পোস্টের মধ্যে যদি শো করাতে চান আপনি, সে পোস্টের মধ্যেও শো করাতে পারবেন এই স্লাইডারটা। আচ্ছা এটা হচ্ছে স্লাইডার। এখন এখান থেকে অনেক অনেক ফ্যাসিলিটি নেওয়া যায়। এখান থেকে আপনার যে এখানে উইথ হাইট বাড়াতে পারবেন আপনি, 700 পিক্সেল উইথ আছে তো এখানে আপনি দিতে পারবেন 1200 পিক্সেল। সেটি দেখেন তো বাড়ে কিনা, কিন্তু কি ছোট হয়ে গেছে, কারণ কি হাইটটা হাইট মধ্যে দেওয়া আছে, হাইটটা 300 মিটার আছে। এটা বাড়াই দেন একটু, 800 মিটার করে দেন বা 500 মিটার করে দেন। বলেছে এই টোটাল স্ক্রিন পাচ্ছে না কেন, কারণ এখানে আপনার এই থিমটা ডিজাইন এরকম, ফুল স্ক্রিন থিমের ডিজাইন না, বুঝছেন স্লাইডার। আচ্ছা তারপরে এরকম আরো অনেক অনেক প্লাগইন আছে, দেখবো আস্তে আস্তে দেখবো। তারপরে কি আছে এখানে, ইউজার নামে একটা অপশন আছে, ইউজারের মধ্যে গেলে এখানে দেওয়া আছে হচ্ছে আপনার ইউজার কয়জন আছে এবং কে কে আছে। একজনই আছে না, আপনি চ্যানেলে একটা ইউজার ক্রিয়েট করতে হবে। এখানে কি অ্যাডমিন, এখানে অ্যাডমিন কে, অ্যাডমিন ইউজার ক্রিয়েট করতে হবে, সমস্যা নেই। এখানে কে ধরে নাম দিল আরেকটা, ধরে দিলাম নাম কামরুল, এটা হচ্ছে ইউজার নেম, এটা ইমেল ধরেন কামরুল। রোল ডিফল্ট ভাবে সাবস্ক্রাইবার পাচ্ছে, ফেসবুকে রোল এড করা যায় না, মডারেটর অ্যাডমিন, অ্যাডমিন যে সে সব কাজই করতে পারে, অ্যাডমিন যে সব কাজই করতে পারে, পোস্ট করতে পারবে, আপনার পেজ বানাতে পারবে, প্লাগ ইন এড করতে পারবে, থিম চেঞ্জ করতে পারবে, এসে করতে পারবে। আপনি যদি এডিটর দেন, এডিটর যে সে আপনার প্লাগ ইন অপশন পাবে না, থিম অপশন পাবে না, সে পোস্ট করতে পারবে, পেজ বানাতে পারবে, ঠিক আছে এডিটর যে। আবার অথর শুধু শুধু পোস্ট করতে পারবে, কথা বুঝছেন, অথরিটি সে শুধু পোস্ট করতে পারবে, তার বাট তার পোস্টে অ্যাপ্রুভ হবে না। আচ্ছা অ্যাপ্রুভ মানে হবে, আর কন্টিনিউটর যে সে পোস্ট করতে পারবে বাট তার পোস্টে অ্যাপ্রুভ হবে না, তার পোস্ট এডিটর বা অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপ্রুভ করতে হবে। সাবস্ক্রাইবার যে সে হচ্ছে নীরব দর্শক, সে শুধু সাবস্ক্রাইব করবে, সে শুধু কমেন্ট করতে পারবে, আর সেটা অ্যাপ্রুভ হবে না অ্যাডমিনের অ্যাপ্রুভাল ছাড়া। আমরা এডিটর যদি বানাই দেই, আমরা কাজ করতে পারি, আমরা এখানে ক্রোম নাই, ক্রোম আসতো কাছে। এখানে কি করবো, এটাকে লগ ইন করবো,
ক্যাম্পেনি কি ছিল? ছিল সব অপশন আছে এখানে, পেজ আছে, পোস্ট আছে, বাট প্লাগ ইন আছে, তার কাছে থিম অপশন আছে, অ্যাপিয়ারেন্স এর অপশনটাই নাই, তার কাছে সেটিং অপশনও নাই। সে কোনো পোস্ট মানে সে শুধু কি করতে পারে, পোস্ট করতে পারে, পেজ বানাতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে রোল, মানে আপনি চাইলে ইচ্ছা করলে এটাকে ডিলিট করে দিতে পারবেন, ডিলিট করার অপশন আছে। আবার অ্যাড নিউ ইউজার, আচ্ছা এখান থেকে ভিউ ইউর ইউর প্রোফাইল, ইউর প্রোফাইলে গিয়ে এখানে আপনি ইচ্ছা করলে ওই যে থিম চেঞ্জ করতে পারবেন, মানে দেখতে কিরকম দেখা যাবে। কি বুঝতে পারছেন তো, এগুলো সবগুলা কি করা যাচ্ছে, চেঞ্জ করা যাচ্ছে। আচ্ছা তারপরে কি দেওয়া আছে এখানে, সবগুলাই চেঞ্জ করা যায়, যেমন আপনি চেঞ্জ করা যাবে না, শুধু হচ্ছে এখান থেকে চেঞ্জ করা যাবে না, হচ্ছে এই যেটা ইউজার নেম চেঞ্জ করতে হবে, ওটা ডিফল্ট হবে একদম ডাটাবেসের মধ্যে সেভ হয়ে আছে, ওটাও চেঞ্জ করা যাবে ডাটাবেসের মধ্যে গিয়ে চেঞ্জ করতে হবে, ডাটাবেস চেঞ্জ করতে হবে, আর এখান থেকে চেঞ্জ করা যাবে না। টুলসের মধ্যে যান, টুলসের মধ্যে কি আছে, একটা ইম্পোর্ট একটা এক্সপোর্ট, ইম্পোর্ট এক্সপোর্ট বলতে কি, ইনফরমেশন গুলো আপনার ওয়েবসাইটের ইনফরমেশন গুলো আপনি এক্সপোর্ট করে রাখতে পারবেন, এটা পরবর্তীতে আবার ইম্পোর্ট করতে পারবেন, যেমন একটা ওয়েবসাইটের পোস্ট থাকতে পারে, পেজ থাকতে পারে, এগুলা কি করতে পারবেন আপনি, ইম্পোর্ট পাবলিশ করেন সমস্যা নেই, বাট আপনি এটা কি করতে পারবেন, এক্সপোর্ট করে রাখতে পারবেন, যদি ইম্পোর্ট না করে আগে এক্সপোর্ট করেন। কি কি রাখবেন আপনি, অল কন্টেন্ট রাখবেন, ডাউনলোড এক্সপোর্টে ক্লিক করেন, ডাউনলোড করে দিচ্ছে, বাই গরমটা মানে একটু বেশি না, গরমটা মানে একটু বেশি,